আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর যারা আমার চ্যানেলের নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুবই সহজে পেয়ে যান। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে চীনা হাঁস লালন পালনের যে অসুবিধাগুলো, সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। এগুলো হচ্ছে আসলে আমার চীনা হাঁসের বাচ্চা, এদের বয়স হচ্ছে আজকে প্রায় দুই মাসের কাছাকাছি হয়ে যাবে। তো আমি প্রায় অনেক দিন ধরে আসলে চীনা হাঁসের খামারের সাথে যুক্ত, প্রায় দু থেকে আড়াই বছর হবে। তো এর ভিতরে আসলে চীনা হাঁস সম্পর্কে মোটামুটি একটি ধারণা নেওয়ার চেষ্টা করছি, যে সমস্যা এবং সুবিধাগুলো এবং অসুবিধাগুলো সবগুলো নিয়েই আসলে একটা অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছি। তো আসলে চীনা হাঁস লালন পালনের গরম চীনা হাঁসের মধ্যে সবচেয়ে বেশি আপনার সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে, এবং যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে আসলে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো চীনা হাঁস পালনের আসলে আপনার বিভিন্ন ধরনের ইউটিউব ঘাটাঘাটি করলে দেখতে পারবেন যে আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে চীনা হাঁসের সফলতা মাসে 1 লক্ষ টাকা ইনকাম, মাসে 2 লক্ষ টাকা ইনকাম। আসলে যতটা আসলে এখানে দেখাচ্ছে, আসলে এতটা যদি লাভ হতো তাহলে তো সবাই অন্যান্য হাঁসের খামার বাদ দিয়ে চীনা হাঁস লালন পালন করতো, তাই না? তো আপনাকে এই বিষয়গুলো বুঝতে হবে। এবং আপনারা একটা জিনিস দেখবেন যে আসলে তিন ধরনের মানুষের কাছে আপনারা সবসময় শুধু লাভ আর লাভ এরকম শুনবেন, কোনো সময় এদের মুখে লসের কোনো কথা শুনবেন না। এক, যারা ইউটিউব চ্যানেলে প্রতিবেদন তৈরি করে। দুই, যারা হচ্ছে আপনার বাচ্চা উৎপাদন করে। তিন, যারা হচ্ছে আপনার খাদ্য বিক্রি করে। এদের কাছে আপনারা কোনো দিনও মানে লস জিনিসটা আপনারা শুনবেন না, সবসময় শুনবেন যে শুধু লাভ, তাদের মুখে লাভ ছাড়া কোনো কথাই শুনবেন না। তো যাই হোক, আসলে আমি যে চীনা হাঁস পালনের সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছি সেগুলো বিষয়ে আপনাদের সাথে আলোচনা করি। তার মধ্যে প্রথম হচ্ছে চীনা হাঁসের বাচ্চা যারা লালন পালন করেন অথবা চীনা হাঁস লালন পালন করেন, চীনা হাঁস সবচেয়ে বেশি মারা যায়। আপনারা এই হাঁসটা অত্যাধিক পরিমাণে মারা যায়। তার একটি ক্রু আপনাদেরকে দেখায় যে চীনা হাঁসের বাংলাদেশে এত পরিমাণ চাহিদা থাকার পরেও দেখেন চীনা হাঁসের খামার কিন্তু অতটা নাই, ওরকম খামার নাই। আর যাও কয়েকটা খামার আছে, তারা মোটামুটি বাচ্চা উৎপাদন করতেছে আর কি। তো অতটা খামার বাংলাদেশে আসলে নেই, কারণ এই চীনা হাঁস লালন পালন করতে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। আপনার চীনা হাঁসের প্রথম অবস্থায় বলতে গেলে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি কম, মানে অন্যান্য হাঁসের তুলনায় সব থেকে কম হচ্ছে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা। এদের যদি একবার কোনো কারণে ঠান্ডা অথবা অন্য কোনো অসুস্থ যদি একবার হয়ে যায়, আসলে এদেরকে বাঁচানো খুবই টাফ। আপনি যত ধরনের মেডিসিন প্রয়োগ করেন না কেন, আপনাকে মানে এদেরকে বাঁচানো আপনি হয়তোবা 20% চান্স থাকে যে বাঁচবে, অথবা মানে আপনার 80% সম্ভাবনা যে আসলে এরা মারা যাবে, এরকম একটা সম্ভাবনা থাকে। যে যদি অসুস্থ হয়ে যায় তো দেখবেন যে এরা মানে আপনার অসুস্থ মানে আপনি সুস্থ করার জন্য আপনার বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করবেন, কিন্তু এরা আসলে মারা যাবে। তো দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনার, এরা আসলে যদি বাহিরে ছেড়ে লালন পালন করেন তাহলে দেখবেন যে এরা বিভিন্ন ধরনের জুব যারা আসলে ডিম পারে, যেটা আসলে আমার কাছে সবচেয়ে বেশি মানে সমস্যা মনে হচ্ছে। কারণ এরা আপনার রুমে আপনার রাখলে দেখবেন যে আপনার ডিম পারবে না, আপনার বাহিরে ছেড়ে দেবেন, বাহিরে ছেড়ে দেওয়ার পর দেখবেন যে জুব চার অথবা বিভিন্ন ধরনের এরকম জায়গায় যায় ডিম পারবে, যেগুলো আপনার আসলে খুঁজেই পাবেন না।
যেগুলো ডিম আপনার মানে নষ্ট হওয়ার চান্স বেশি থাকে। আর হচ্ছে দ্বিতীয় আরও সমস্যা হচ্ছে আপনার চীনা হাঁসের ডিম আপনার কোনো সময় ইনকিউবেটরে ফুটাতে পারবেন না, কারণ আপনার যদি ইনকিউবেটরে ফুটাতে চান তাহলে সেটার রেজাল্ট খুবই কম। যদি আপনার 100 ডিম দিয়ে যদি বসান দেখা গেছে সেখান থেকে আপনারা 30টা ডিম বাচ্চা পাবেন, হয়তো বা 70টা ডিমই আপনার নষ্ট হয়ে যাবে, এরকম একটা সম্ভাবনা থাকে। তাই এই সমস্যাটা সবচেয়ে বেশি। আর আপনারা যদি অনেক খামারিরা বলে যে চীনা হাঁস মাসে চীনা হাঁস বছরে আপনার 150 থেকে 160 পিস অথবা 180 পিস ডিম দিয়ে থাকে, আসলে আপনারা একটা জিনিস দেখেন, যদি আপনারা চীনা হাঁস দিয়ে যদি চীনা হাঁসের যদি আপনার 15টা ডিম পেরে যদি আপনার সেগুলো যদি উমে বসে এবং 35 দিন যদি যায় সেখানে আপনার মানে তা দিতে, তাহলে আপনার 15 দিন গেলো ডিম দিতে, 15 দিন হচ্ছে তারপর 35 দিন হচ্ছে আপনার তা দেওয়া, তাহলে আপনার মোট হলো আপনার 60 দিন এখানে সরি 50 দিন চলে গেল। আপনার 1-2 দিন আপনার দেখা গেছে বাচ্চার সাথে ঘোরাঘুরি করবে এবং 20 দিন পরে ডিম দেবে। সেই হিসাব করলে আসলে মাসে আপনারাই হিসাব করে পাবেন যে আসলে কতগুলো ডিম পাবেন। তো যদি ইনকিউবেটরে যদি ডিমগুলো ফুটানো যেত তাহলে হয়তো এই সমস্যাগুলো এই সমস্যার সম্মুখীন হতে হতো না, তাহলে আলহামদুলিল্লাহ আপনার মানে চীনা হাঁস থেকে একটা ভালো একটা আউটপুট পাওয়া যেত। তো আরও অনেক ধরনের সমস্যার সম্মুখীন আসলে হতে হয়। ইনশাআল্লাহ পরবর্তীতে আশা করি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।